नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के आपनादेर सामने आबार उपस्थित, आशा करी आपनारा भालो आछेन। कन्या राशिर आगस्ट मास केमन जाबे ए निये किन्तु आज के आलोचना। प्रोग्राम शुरू करार आगे बोली ए मासेर गोचर फल। देखुन कन्या राशिते किन्तु कोनो ग्रह थाकछे ना, द्वितीयभावे कोनो ग्रह थाकछे ना, तृतीये कोनो ग्रह थाकछे ना, चतुर्थे किन्तु बृहस्पति बकरी हये सक्षेत्री हये आछे धनु राशिते। केतु हये आछे उच्चस्थ एबं शनि किन्तु पंचम भावे दीर्घदिन बकरी हये बसे आछे। षष्ठ भावे कोनो ग्रह नेई। सप्तमे किन्तु मंगलेर अवस्थान, जे मंगल किन्तु आपनादेर षोलो तारीखे आपनादेर मेष राशिते चले जाबे अष्टम भावे। नवम भावे कोनो ग्रह नेई एबं दशम भावे किन्तु शुक्र भाग्यपति दशम भावे गिये बसे आछे एबं राहुर संगे। एबं एकादश भावे किन्तु रविर अवस्थान एबं बुध किन्तु मिथुन राशि थेके आगस्ट मासेर एक तारीखे कर्कट राशिते, अर्थात आपनादेर एकादशभावे चले जाबे एबं धादित्य जुग तैरी करबे। एबं आपनादेर किन्तु षोलो तारीखे रवि किन्तु हये जाबे सक्षेत्री, अर्थात आपनादेर द्वादशभावे चले जाबे। एबं सतेरो तारीखे बुधो किन्तु द्वादशभावे अर्थात सिंह राशिते चले जाबे। एतगुलो परिवर्तन हबे, एर मध्ये अनेकटाई परिवर्तन आपनारा किन्तु आगस्ट मासे देखते पारबेन। सेई दिक थेके कि परिवर्तन आपनादेर आसते चलेछे, अर्थेर दिक थेके, मानसिक दिक थेके, कर्मेर दिक थेके, ব্যবসার দিক থেকে টোটালটাই আলোচনা করব। যেটা দেখাবে সেটাই বলবো, কোনো রকম বানিয়েও বলবো না বা আপনাদের মন খুশি করার মতো কিছু বলবো না। বাস্তব যেটা দেখাচ্ছে সেটা বলাই কিন্তু আমার কাজ। কারণ কি আজকে আমি আপনাকে ভালো ভালো বলে মনোরঞ্জন করলাম, কালকে কিন্তু আপনি দেখবেন না জিনিসটা ঠিক হচ্ছে না, আপনি কিন্তু আমার থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবেন। তাই জন্য যেটুকু বলবো সত্যি বলবো, যতটা আমি জানি তার মধ্যেই বলার চেষ্টা করি। থেকে জন্মছক কিন্তু আলাদা এবং আমি যেটা বলবো সেটা কিন্তু গোচর ফলের উপর, গোচর ফলের উপর দাঁড়িয়ে। সেই দিক থেকে কিন্তু আপনাদের ব্যক্তিগত গোচর ছক যেটা, জন্ম ছক যেটা আছে সেটা কিন্তু আলাদা আলাদা ফল দেবে, পুরোপুরি কিন্তু মেলে না। আমি বলে দিই গোচর ফলের উপর, তার উপর দাঁড়িয়ে কিন্তু আপনাদের ফলগুলো আসে। প্রোগ্রাম শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। একটু লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না, অন্যান্য জাতক জাতিকাও এই প্রোগ্রামটি দেখতে পারে। এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসি মন মানসের দ্বারা। দেখুন দীর্ঘদিন আপনাদের শনির সায়াসাথী চলেছে এবং তারপরে শনির ধাইয়া পাস করেছে, ফলে ভীষণভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে অনেক কিছু সাফার করেছেন। কন্যা রাশির জাতক জাতিকারা কিছু দু পাঁচ বছর আগের কথা বলছি, মানে অনেক দিন ধরেই কিন্তু বহু সাফার করছে, মানসিক অশান্তি থেকে, শারীরিক প্রবলেম থেকে অনেক কিছুই সাফার করেছে। শনির সায়াসাথীতে সাফার করেছে এবং তারপরে ধাইয়া গেল, সেই ধাইয়াতে সাফার করেছে। এখন কিন্তু শনি কিন্তু ধাইয়া ত্যাগ করে পঞ্চমভাবে চলে গেছে। সেদিক থেকে মন মানসিকতা পঞ্চম ভাব কিন্তু আমাদের মনের বিকাশ দেয় সেইখানে গেছে। সেদিক থেকে শনি বকরী হয়ে বসে আছে, ফলে আপনাদের মনের মধ্যে কিন্তু এখনও একটা জিনিস দেখবেন যে আপনাদের মনের মধ্যে একটা একটা অলসতা কাজ করবে মনের মধ্যে, এবং শরীরের দিক থেকেও একটা অলসতা ভাব কিন্তু আপনাদের থাকবে। কিন্তু আগস্ট মাসে কী হচ্ছে, আগস্ট মাসে কিন্তু রবি এবং বুধ আপনাদের একাদশভাবে চলে যাচ্ছে, রাশির অধিপতি বুধ কিন্তু হয়ে যাচ্ছে একাদশে গোচর করছে। সেই দিক থেকে কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, রবিও পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে আগস্ট মাসে কিন্তু দেখবেন অনেকটাই পজিটিভ মানসিকতা আপনাদের থাকবে। বিশেষ করে ফার্স্ট হাফটা কিন্তু অনেক দিক থেকেই আপনারা মানসিক দিক থেকে অনেকটাই পজিটিভ থাকবেন। রবি যখন ট্রানজিট করে দ্বাদশভাবে চলে যাবে তখন কিন্তু অতটা পজিটিভ থাকবে না যতটা প্রথম দিকে থাকবে। যে মন মানসিকতার দিক থেকে কিন্তু আপনাদের প্রথম হাফটা অনেকটাই পজিটিভনেস থাকবে, আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন। চলে এসে আর্থিক দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু দেখুন রাশির অধিপতি একাদশভাবে বসে গেছে রবির সঙ্গে এবং দ্বাদশ পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বুধাদিত্য যোগ করছে। সেদিক থেকে কিন্তু আপনার পরিস্থিতিটা ওভারঅল পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের লাভ হবে, পুরো মাসটাই কিন্তু আপনারা আর্থিক দিক থেকে কম বেশি লাভ আপনারা দেখতে পারবেন, যে কোনো সোর্স থেকে কিন্তু টাকা আপনাদের চলে আসবে। পরিস্থিতি কিন্তু এখন আপনাদের খুব একটা ভালো দেখাচ্ছে না, তার সাপেক্ষেই বলছি যে যেটুকু চলে আসবে আপনাদের কাজ মিটে যাবে। কেন মঙ্গল কিন্তু দেখুন আপনাদের সপ্তমভাবে বসে আপনাদের অষ্টম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু ব্যবসার দিক থেকেও কিন্তু আপনাদের কিছু নতুন ক্লায়েন্ট মিট আপ হয়ে যেতে পারে, নতুন ব্যবসার পরিকল্পনা তৈরি হতে পারে। নিজের থেকেই দেখবেন এটা হবে, অটোমেটিক হবে।
মানে কিভাবে দেখবেন আপনাদের একটা না একটা ব্রাঞ্চ খুলে যাচ্ছে বা একটা দিক থেকে, এই ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের যেহেতু মঙ্গল সপ্তম ভাবে বসে গিয়ে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, ব্যবসার দ্বারা আর্থিক উন্নতি কিন্তু আপনাদের দেখাচ্ছে। এবার মঙ্গল যখন অষ্টম ভাবে গোচর করবে 16 তারিখে, তখন কিন্তু চতুর্থ দৃষ্টিটা একাদশ ভাবে দেবে এবং সপ্তম দৃষ্টিটা কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে দিবে। সেই দিক থেকে কিন্তু ফাটকায় কিছু লাভ আপনাদের কিন্তু হয়ে যাবে, হঠাৎ করে কোনো টাকা হয়তো পেয়ে গেলেন, যেই টাকাটা কিন্তু আপনার কাছে লেগে যাবে। পুরো মাসটাই কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু ভালো ফল দেখাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশান কিন্তু অলরেডি বাড়তে আরম্ভ করেছে, আরও বাড়বে, যেই জিনিসটা বসে গেছিলো এখন কিন্তু দেখবেন দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভনেস আসবে। ছোটোখাটো ভ্রমণের জন্য ঘুরে ঘুরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ টাইম আসছে। শিক্ষার ক্ষেত্রে বলি, শিক্ষা, মাতৃস্থান এবং আপনাদের বাড়ি গাড়ি, দেখুন বাড়ি গাড়ির ক্ষেত্রে কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতি স্বক্ষেত্রে এবং কেতু তুঙ্গস্থ, এখানে শুক্রের দৃষ্টি পড়ে গেল, সেদিক থেকে নতুন বাহন ক্রয়ের যোগ কিন্তু একটা আসবে। আপনারা কিন্তু মন মানসিকতার দিক থেকে হয়তো ভাবছেন একটা গাড়ি কিনবেন, সেটা কিন্তু আপনারা এই মাসে কিনতে পারেন। শিক্ষার দিক থেকে কিন্তু বলি, শিক্ষা ওভারঅল ভালো দেখাচ্ছে, যেহেতু রাহুর দৃষ্টিটা চতুর্থভাবে পড়ে আছে, বৃহস্পতি বসে আছে এবং কেতুর সঙ্গে, সেদিক থেকে কিন্তু ডিসিশান, যে আপনার ধর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তারপরে কী নিয়ে পড়বেন, এই ডিসিশানটা কিন্তু একটু ভুল হতে পারে, সেটাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে চিন্তাভাবনা করে যা করবেন করবেন। স্টুডেন্টদের বলছি, অন্তত বড়দের সঙ্গে স্যারদের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু ডিসিশানটা নিতে হবে যে কোন স্ট্রিম নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু একটু ভুল পরবর্তীকালের জন্য হয়ে যেতে পারে। এমনি পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে, মাতৃস্থান কিন্তু একটু ডিস্টার্ব আছে, মায়ের দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়ার দরকার আছে, মায়ের শরীর কিন্তু যখন তখন খারাপ হতে পারে, একটু সাবধানে থাকবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা হতাশাপূর্ণ পরিস্থিতি থাকবে, পুরনো প্রেম, অনেক দিনের পুরনো প্রেম কিন্তু যোগাযোগ হয়ে যেতে পারে, ঘুরে আসতে পারে, সবার ক্ষেত্রে যে আসবে তাও নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যাদের শনি কানেকশান দিচ্ছে সেরকম, তাহলে শনি কিন্তু হয়তো দেখা গেলো অনেক পুরনো প্রেম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘুরে আসতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটুখানি মন মানসিক অবসাদে কিন্তু আপনারা ভুগতে পারেন, যারা প্রেম করছে তাদের বলছি। কিন্তু এদিকে রবি এবং বুধের দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়ার জন্য আপনাদের কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, যাদের কোনো কারণে একটা প্রেম ব্রেকআপ হয়ে গেছে সেখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ আপনাদের আসতে পারে, সেদিক থেকে কিন্তু এদিকটা ভালো দেখাচ্ছে। দীর্ঘদিন কিন্তু সন্তান ক্ষেত্রে বলে দিই, সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা বাধার পরিস্থিতি কন্যারাশি দীর্ঘদিন চলছে, সেইখানে কিন্তু দাঁড়িয়ে বলছি যে দেখুন আপনাদের রাশির অধিপতি একাদশভাবে চলে গেছে এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বুধ, সেই দিক থেকে কিন্তু আপনারা এই আগস্ট মাসের ফার্স্ট হাফটা বিশেষ করে আপনারা সন্তান যাদের দীর্ঘদিন আসছে না বা চেষ্টা করছেন হচ্ছে না, সেই দিক থেকে কিন্তু আপনারা একটু এফোর্ট দিতে পারেন, ডাক্তার দেখাতে পারেন, যে কোনো দিক থেকে আপনারা চেষ্টা করতে পারেন, সেই দিক থেকে পজিটিভ রেজাল্ট পেলেও পেতে পারেন। সন্তানের দিক থেকে কিন্তু একটা ভালো টাইমিং আপনারা দেখতে পারবেন, বিশেষ করে এই অগস্ট মাসটা। সন্তানের শরীর নিয়ে কিন্তু একটু প্রবলেম হবে, সেদিকে কিন্তু একটু মানসিকভাবে একটুখানি যত্ন নেবেন এবং আর্টিস্টিক ক্রিয়াকলাপের দিক থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনাদের লাইফে আসতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো। শেয়ার মার্কেটে যদি কেউ টাকা লাগায়, সেই দিক থেকেও কিন্তু ফাটকায়, শেয়ার মার্কেটে যদি কেউ টাকা লাগায় এই মাসটা কিন্তু তাদের গেইন হবে। শত্রুতা কিছু অংশে বাড়তে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন, বিশেষ করে ফার্স্ট হাফটা কিন্তু শত্রুতা আসতে পারে এবং শারীরিক দিক থেকে কিছু প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। কিছু লোন নেওয়ার একটা পরিকল্পনা থাকলে লোন পেয়ে যেতে পারেন, কিছু লোন কিন্তু হঠাৎ করে পয়সায় আমদানি হওয়ার ফলে লোন কিন্তু পরিশোধ হতে পারে, সেদিকটাও কিন্তু দেখাচ্ছে অনেকটা পজিটিভ পরিস্থিতি আছে আপনাদের। চলে আসি ব্যবসা, ব্যবসা আমি আগেই বলেছি ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই ভালো যাবে, বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা, বিশেষ করে ফায়ার এলিমেন্টসের ব্যবসা, বিশেষ যারা মেকানিক্যালের সঙ্গে যুক্ত আছে, যারা টেকনিক্যাল কাজকর্ম করে এইসব জিনিসের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের ভালো যাবে। শিক্ষা, টিচিং প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাবে, সেলফ প্রফেশনে যারা আছে তাদেরও কিন্তু ভালো দেখাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু ওভারঅল পরিস্থিতিটা এখন আপনাদের পজিটিভ আছে এবং ব্যবসার দিক থেকে আর্থিক যোগাযোগগুলো ভালো আসবে, বিশেষ করে আগস্ট মাসটা।
মঙ্গল হয়ে যাবে সক্ষেত্রে এবং অষ্টম ভাবে চলে যাবে দ্বিতীয় ভাবে দৃষ্টি দেবে এবং চতুর্থ দৃষ্টিটা কিন্তু একাদশ ভাবে পড়বে। সেদিক থেকে শেয়ারে কিছু টাকা লাগাতে পারেন, অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন এবং ভাগ্যের দিক থেকে কর্মোন্নতি কিন্তু আপনাদের হতে পারে। দেখুন আপনাদের ভাগ্যপতি দ্বিতীয় পতি কিন্তু এতদিন ভাগ্যভাবে ছিল গত মাসে, এখন কিন্তু সে দশম ভাবে চলে গেল। সেদিক থেকে ভাগ্যের দ্বারা কর্মোন্নতি কিন্তু আপনাদের হতে পারে। পিতার দিক থেকে কিছু অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে, পিতার দিক থেকে কোনো মেন্টাল সাপোর্ট আপনারা পেতে পারেন, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আশা করা যায়। কর্মের দিকে কিন্তু আমি বলে দিই, হঠাৎ করে নতুন কর্ম প্রাপ্তি হতে পারে, একটা কাজ করছেন সেটাকে ছেড়ে দিয়ে নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনাদের কর্মস্থলে কিন্তু একটু শত্রুতা থাকবে, সেদিক থেকে সাবধানে থাকবেন। কলিগের সঙ্গে কিন্তু নিজের থেকে বিবাদে জড়াবেন না, বা কেউ জড়াতে চাইলেও কিন্তু আপনি সেটা পরশিকাতরতা কিন্তু আপনাকে কম বেশি ঘুরতে হবে। কেউ আপনার ভালো দেখে কিন্তু আপনাকে হিংসা করবে, আপনার ভালো না হোক এই চেষ্টাটা করবে, সেই জন্য নিজের ভালোটা কিন্তু চেপে রাখবেন, কাউকে বলার চেষ্টা করবেন না। কর্মের দিকে কিন্তু নতুন অপরচুনিটি বা ট্রান্সফার হওয়ার একটা যোগ দেখাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আসতেই পারে। এবং আপনাদের ওভারঅল কিন্তু বুধাদিত্য যোগ হয়ে রাশির অধিপতি এবং দশমভাবের অধিপতি কিন্তু আপনাদের একাদশ ভাবে বসে যাওয়ার জন্য আপনাদের কিন্তু ওভারঅল পরিস্থিতিটা পজিটিভ থাকবে। আগস্ট মাসটা বুধ ছিল বকরি, তখন কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে ভীষণ একটা ডিস্টার্ব ছিল, এখন কিন্তু পজিটিভ হয়ে গেছে, সেই দিক থেকে মার্গী হয়ে গেছে এবং একাদশে প্রবেশ করেছে রবির সঙ্গে, সেদিক থেকে কিন্তু ওভারঅল পরিস্থিতিটা আপনাদের ভালো থাকবে। আগস্ট মাসটা ভালো যাবে, সব দিক থেকে ভালো যাবে, যতটা পারা বলে দিলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।